ওয়েলকাম প্রোগ্রামার্স আপনাদের প্যারাময় জীবনের প্যারাকমাতে আমি আবারও চলে এলাম আমি হাসান মাহমুদ নাইম আর এইবার শুরু হতে যাচ্ছে ক্রাশ কোর্স এই ক্রাশ কোর্সের আইডিয়াটা আমার এসছে বাইরের একটা চ্যানেল ট্রাভার্সারি মিডিয়া নামক একটা চ্যানেলের থেকে এই ক্রাশ কোর্সে কি হয় অ্যাকচুয়ালি এই ক্রাশ কোর্সে যে কোনো একটা টপিক্সের ওপরে ওভারভিউ দেওয়া হয় প্রপারলি এ টু জেড মেন মেন কনসেপ্টগুলো নিয়ে প্রপারলি একটা ওভারভিউ দেওয়া হয় এই ক্রাশ কোর্সে আমিও এখন থেকে চেষ্টা করবো ক্রাশ কোর্স তৈরি করার এবং বিভিন্ন লেটেস্ট টেকনোলজি যেগুলো আছে সমস্ত টেকনোলজির ডিটেলসে যাওয়ার আগে একটা ওভারভিউ দিয়ে দিব এই ক্রাশ কোর্সের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও তিরিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা করে হবে এবং এই তিরিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের ভেতরেই একটা টপিক্সের ওপরে বা একটা টেকনোলজির ওপরে প্রপার ওভারভিউ আপনাদের হয়ে যাবে আশা করছি সো আজকে হতে যাচ্ছে সেই ফার্স্ট ক্রাশ কোর্সের ভিডিও এবং আজকে আমরা কথা বলবো এনপিএম নোট প্যাকেজ Managers. এবং একটা কথা কিন্তু মাথায় রাখেন যে আপনি ওয়েবে কাজ করেন আপনি ফ্রন্ট ইন্ডে কাজ করেন ব্যাক ইন্ডে কাজ করেন জাভা কাজ করেন পিএইচপিতে কাজ করেন পাইথনে কাজ করেন জাভাতে কাজ করেন যেখানেই যেই ল্যাঙ্গুয়েজেই আপনি কাজ করেন না কেন এনপিএম ইজ অনলি ফর ইউ এনপিএম আপনার জন্যই তৈরি করা হয়েছে সো আপনি ভাবছেন যে আমি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার না আমার কেন নোটেস নোট প্যাকেজ ম্যানেজার লাগবে ইউ আর রং আপনার নোট প্যাকেজ ম্যানেজার লাগবে আর এই ভিডিওতেই আমরা দেখব যে কেন আমাদের নোট প্যাকেজ ম্যানেজার লাগবে ডিটেলস ভিডিও শুরুতেই আমি একজনের নাম মেনশন করতে চাই যাকে আমি এই ভিডিওটা ডেডিকেট করতে চাচ্ছি সেটা হচ্ছে তিনি হচ্ছেন মোস্তাফিজুর রহমান আমার একজন ভিউয়ার প্রথম যখন উনি কমেন্ট করেছিল আমার চ্যানেলে কিছু খুঁত নিয়ে ছোট ছোটো কিছু অল্প কিছু খুঁত নিয়ে তো আমি ভাবছিলাম যে হয়তো আমাকে আমার চ্যানেলের সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করার জন্যই বা খুঁজে খুঁজে ইচ্ছা করে খুঁত বের করছে বা এই টাইপের কিছু একটা কিন্তু কিছুদিন পরেই যখন দেখলাম যে তিনি রেগুলার কমেন্ট করে এবং কিভাবে চ্যানেলটা প্রোগ্রেস করা যায় কি করলে ভালো হয় সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরছে কথাগুলো বা প্রবলেমগুলো তখন আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তিনি আমার ভালোই চান এবং আমার চ্যানেলের ভালোই চান বা আমাকে ভালো বোঝেন বলেই অ্যাকচুয়ালি তিনি এই প্রবলেমগুলো আমাকে দেখাচ্ছেন যাতে আমি এগুলো ঠিক করি অন্যের চোখে এগুলো খারাপ না হয় এবং আমি এই ভিডিওটা শুধুমাত্র তার জন্যই ডেডিকেট করছি কারণ তিনিই আমার কাছে জানতে চেয়েছিলেন যে প্যাকেজ ডটজেসন কী এবং কিভাবে কাজ করে তো আমি চিন্তা করলাম যে একবারে ভিডিওই বানিয়ে ফেলি ওকে আর কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি প্রথমেই আসি নোট জেস কি আর এনপিএম কি নোট জেস মেইনলি হচ্ছে একটা রান টাইম যেখানে আমার জাভা স্কিপ কোড আমরা রান করতে পারি অনেকটা জেডিকের মতো জাভা কোড যদি আপনি রান করতে চান তাহলে অবশ্যই আপনার জাভা ডেভেলপমেন্ট কিটটা নামাইতে হবে ডাউনলোড করতে হবে তারপরেই তো আপনি জাভা কোড রান করতে পারবেন আপনার ডেস্কটপে আবার আপনি যদি সি সি প্লাস প্লাস কোড রান করতে চান তাহলে আপনার অবশ্যই জি ইউ জি কম্পাইলার বা অন্য যেসব কম্পাইলারগুলো আছে সেই কম্পাইলার ডাউনলোড করতে হবে তারপরেই তো আপনি সি সি প্লাস প্লাস কোড রান করতে পারবেন আপনার ডেস্কটপে বা ল্যাপটপে আবার আপনি চিন্তা করেন যে আপনি পাইথন কোড রান করবেন তার জন্য কিন্তু আপনার পাইথনের কম্পাইলারটা বা আইডিএলই এটা নামাইতে হবে তাছাড়া কিন্তু আপনি পাইথন কোড রান করতে পারবেন না আপনি যেই পিজি যেই ওএস ইউজ করেন না কেন আপনাকে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করবেন তার জন্য একটা রান টাইম বা কম্পাইলার আপনাকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে আপনার লোকাল মেশিনে তারপরেই আপনি সেই প্রোগ্রামটা রান করতে পারবেন জাভা স্কিপ যখন প্রথম তৈরি হয়েছিল সেটা শুধুমাত্র রান করতো ব্রাউজারে কিন্তু পরবর্তীতে একজন মহান ব্যক্তি জাভা ডেস্কটপে রান করানোর জন্য বা সার্ভারে রান করানোর জন্য একটা সিস্টেম আবিষ্কার করলেন সেটা হচ্ছে নোটজেস নোটজেস মেনলি একটা রান টাইম অনেকে ভাবে যে এটা জাভা একটা ফ্রেমওয়ার্ক এটা একটা ভুল ধারণা নোটজেস শুধুমাত্র একটা রান টাইম যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো তো আমার পিসিতে ডেস্কটপে ব্রাউজারে না কিন্তু একটু বোঝার চেষ্টা করেন যে ব্রাউজারে না ডেস্কটপে লোকালি যদি আমি জাভা কোড যেভাবে রান করি সিসি প্লাস প্লাস কর যেভাবে রান করি সেইভাবে যদি জাভা স্কিপ করে রান করতে চাই তাহলে আমাদের দরকার হচ্ছে নোট চেস আর সেমভাবে এরা সার্ভারেও রান করবে তো আমাদের আজকের টপিক্স মোটেও নোট জেস না আমাদের আজকের টপিক্স হচ্ছে নোট জেসের সাথে আসা একটা টুলস নোট প্যাকেজ ম্যানেজার কী এই নোট প্যাকেজ ম্যানেজার এই নোট প্যাকেজ ম্যানেজারটা হচ্ছে এমন একটা টুলস যেই টুলসটা হচ্ছে আলাদিনের প্রদীপের মতো ওই আলাদিন প্রদীপ ঘোষলো একজন জিন বের হলো জিন বের জিজ্ঞাসা করলো যে আপনার কি দরকার মানে আপনার তিনটা ইচ্ছা বলেন তাই তো এই আলাদিনের প্রদীপ থেকে বের হয়ে আসা জিন যেভাবে আলাদিনের তিনটা ইচ্ছা পূরণ করে জীবন চেঞ্জ করে দিয়েছিল ঠিক তেমনি জাভা স্ক্রিপ্ট ডেভেলপার্সদের সেটা হোক ফ্রন্ট সেটা হোক ব্যাক ইন্ড সেটা হোক ডেটাবেস যাই হোক জাভা স্ক্রিপ্ট ডেভেলপারদের লাইফটাকে অনেক সহজ করে দিয়েছে মজার করে দিয়েছে ফানি করে দিয়েছে এই নোট প্যাকেজ ম্যানেজার এটা মেইনলি কিছুই না এটা হচ্ছে একটা কমিউনিটি যেখানে আপনি লাখ লাখ মডিউলস পাবেন তো মডিউলস কি জিনিস মডিউলস হচ্ছে ছোট্ট 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 অংশ যেইগুলো অন্য প্রোগ্রামার্সরা ডেভেলপ করে রেখে দিয়েছে আপনার কাজ হচ্ছে শুধু ওই মডিউলটা ইনস্টল করে আপনার প্রোজেক্টে ব্যবহার করা ডিরেক্ট ওই কোর্স সম্পর্কে আপনার কিছু জানতে হবে না

যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি এবং এর থেকে মজা নিচ্ছি আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে এই এনপিএম তাহলে এখন কোশ্চিন আসে যে নোট সাথে যেহেতু এনপিএম এসেছে তাহলে তো অবশ্যই আমাকে নোট জানতে হবে না হলে তো আমি এনপিএম নিয়ে কাজ করতে পারবো না তাই না এটা স্বাভাবিক কোশ্চিন সবার মাথায় প্রথমে আসবে এবং আমার মাথায়ও প্রথমে বহু আগে ছিল যে আসলে নোট জেস না জানলে এনপিএম দিয়ে কী করবো আই ওয়াজ রং অ্যান্ড নাও ইউ আর রং আসলে আপনাকে আমি একটু ভেঙে বলি সাপোজ গুগল প্লে স্টোর থেকে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে চালাইতে চাচ্ছেন যেহেতু গুগল প্লে স্টোরে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থাকে তো গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান নামে ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু তা পারছেন না কেন পারছেন না আপনার মনে হচ্ছে যে না আমি এটা কেন কেমনে করবো আমি তো আর অ্যান্ড্রয়েড ডেভেলপার না যেহেতু গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থাকে আর আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে চালাইতে চাচ্ছি তাহলে তো অবশ্যই আমাকে অ্যান্ড্রয়েড ডেভেলপার হইতে হবে খুব ফানি লাগলো না কথাটা আরে ভাই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চালানোর জন্য আবার অ্যান্ড্রয়েড ডেভেলপার হওয়া লাগে নাকি ঠিক তেমনি নোট প্যাকেজ ম্যানেজার ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে জাভা স্কিপ ডেভেলপার হইতে হবে না কোনোভাবেই না আপনার ব্যাক ইন্ডে জাভা স্কিপ ডেভেলপ তো হতেই হবে ফ্রন্ট ইন্ডের জন্য কিন্তু ব্যাক ইন্ডের জন্য আপনাকে জাভা স্কিপ ব্যবহার করা জানতে হবে না আপনার নোট জেস জানতে হবে না নোট প্যাকেজ ম্যানেজার ব্যবহার করার জন্য এটা ঠিক সেই রকম একটা টুলস সারা পৃথিবীর সমস্ত ডেভেলপার গুগল প্লে স্টোরে যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন আপলোড করে রাখে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান গুগল নিজেও করে বড় বড় অনেক কোম্পানি করে ঠিক তেমনি এনপিএম হচ্ছে সেই জায়গা যেখানে সারা পৃথিবীর সমস্ত মানুষ তাদের জাভা স্ক্রিপ্ট মডিউলগুলো বা ছোট ছোট বিভিন্ন প্যাকেজগুলো আপলোড করে রেখেছে যেখানে থেকে আমরা খুব সহজেই এই মডিউলগুলো বা প্যাকেজগুলো ডাউনলোড করতে পারি ব্যবহার করতে পারি আমাদের প্রজেক্টে কোন রকম কোনো ঝামেলা ছাড়া যার ফলে আমাদের কমিউনিটিটা অনেক বড় হয়ে গিয়েছে এবং আমরা খুব সহজেই যে কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে পারি এই এনপিএম জেএস এর মাধ্যমে আর আজকে আমাদের টার্গেট হচ্ছে কিভাবে এই এনপিএম নিয়ে কাজ করা যায় সেটাই খুঁজে বের করা বা সেটাই দেখা এনপিএম আপনাকে আলাদাভাবে ইনস্টল করতে হবে না আপনি যখনই নোট জেস ইনস্টল করবেন তখনই অটোমেটিক্যালি এনপিএম আপনার ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি চান তাহলে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে এইট পয়েন্ট নাইন পয়েন্ট ফোর আর নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ও কারেন্ট তো দুইটা ভার্সন থেকে আপনি যেটা আপনার পছন্দ হয় সেটা ব্যবহার করবেন আমি অবশ্যই এলটিএস ভার্শনটাই বেশি ব্যবহার করি এলটিএস টিএস লং টাইম সাপোর্ট যেই ভার্সনটাতে লং টাইম সাপোর্ট দিবে অবশ্যই আমি সেটাই ব্যবহার করব কেন কারেন্ট ভার্শনে যাব আর বাঘ বাঘের সম্মুখীন হব আর এই যে দেখুন এইট নাইন ফোর এই ভার্সনগুলো এরকম কেন হয় সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওতেই পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন গ্যারান্টিএট তো এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ডাউনলোড করার পরে ইনস্টল করা খুব সহজ কোনো রকম আপনার কোনো এক্সট্রা কনফিগারেশন করার লাগবে না আমি গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু করা লাগবে না যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না এটা মিনিমাইজ করে দিই এখন ব্যাপার হচ্ছে যে আমরা নোট প্যাকেজ ম্যানেজার কিভাবে ব্যবহার করব আমাদের প্রোজেক্টে সেটা আমাদেরকে আগে জানতে হবে তো আমরা যেহেতু ফ্রন্ট ইন্ডেও ব্যবহার করতে পারবো ব্যাক ইন্ডেও করতে পারবো কিন্তু আমাদের একটা এন্ট্রি পয়েন্ট লাগবে যার মাধ্যমে আমরা নোট প্যাকেজ ম্যানেজার ব্যবহার করতে পারবো তো তার জন্য প্রথমেই আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি আর কমান লাইন বা টার্মিনালের কাজ নিয়ে যদি বেসিক কাজ নিয়ে একেবারে খুব এক্সট্রিম লেভেলের কাজ জানতে আমি তা বলছি না তো বেসিক কাজ নিয়েও যদি আপনি আপনার কোনো কনফিউশন থেকে থাকে এবং আপনি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন সিএলআই বা বেসিক কমান্ড লাইন টুলস এটা লিখে সার্চ করলেই আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ডের ভিডিওটা দেখলে আপনারা নিশ্চিন্তে কমান্ড লাইনে কাজ করতে পারবেন আর ওইখানে যতটুকু আছে সেইটুকু জানলেই আপনি মোটামুটি কমান্ড লাইনে অনেক কাজ করতে পারবেন সো আমি অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ডেস্কটপের উপরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি যে ফোল্ডারের ভেতরে যেটাই মেনলি যেই ফোল্ডারটা নিয়ে মেনলি আমরা আজকে কাজ করব ওকে আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এনপিএম কি কেন কিভাবে সো আরেকবার নিই এনপিএম হচ্ছে প্যাকেজ ম্যানেজার আমরা অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরের মাধ্যমে খুব সহজেই অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করতে পারি জাস্ট আমাদের কাজ হচ্ছে গুগল প্লে স্টোরে যাওয়া যে অ্যাপসটা ডাউনলোড করবো সেটা খুঁজে বের করা সার্চ করে আর ইনস্টল বাটনে ক্লিক করা ইন্টারনেট কানেকশন থাকলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে আমাদের কাছে কিছু বলবেও না আজকেও করবে না কিচ্ছু না খুব ইজিলি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে আবার পরবর্তীতে যদি আমি আনইনস্টল করতে চাই আবার আমি কিন্তু ওই প্লে স্টোর থেকে গিয়েই আনইনস্টল করতে পারবো একটা ক্লিক করবো আনইনস্টল হয়ে যাবে ঠিক একইভাবে আমার প্রোজেক্টে বিভিন্ন ধরনের থার্ড পার্টি লাইব্রেরি আছে যেমন বুট কথা যদি আমি বলি বুড স্টার্প একটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক যেখানে আমার বুট স্ট্রাফের একটা জাভাইজ কি ফাইল আছে বুট স্ট্রপের একটা সিএসএস ফাইল আছে যে কোয়ারি ডিপেন্ডেন্সি লাগে তারপরে হচ্ছে এখন তো লেটেস্ট ভার্সনের ক্ষেত্রে আমার নতুন আরেকটা ডিপেন্ডেন্সি এসছে প্রপার জেস নামের তো সেটাও লাগে এই সব প্যাকেজগুলো মিলে যদি আমি ম্যানেজ করতে চাই তাহলে কিন্তু আমাকে আলাদা 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 আলাদাভাবে সব কিছু ডাউনলোড করতে হবে সেটা না করে আমি একবারেই একটা কমান্ড লিখেই সব কিছু ম্যানেজ করতে পারি সেটা হচ্ছে এর মাধ্যমে এরকম আমার প্রোজেক্টে দশটা ডিপেন্ডেন্সি থাকতে পারে লাইক আমি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করছি তো অ্যাঙ্গুলারের আবার আলাদা আলাদা ডিপেন্ডেন্সি আছে আমি নোটজেস নিয়ে কাজ করছি নোটজেসের আবার আলাদা আলাদা ডিপেন্ডেন্সি আছে যা যা আমি কাজ করি তার প্রত্যেকটারই আলাদা 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 থার্ড পার্টি প্যাকেজ আছে যে প্যাকেজগুলো আমরা ব্যবহার করি তো এই প্যাকেজগুলো সহজে ম্যানেজ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে এনপিএম বা নোট প্যাকেজ ম্যানেজার্স এখন কাজ করলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমি দুইভাবেই এক্সাম্পলতে দেখাবো একটা হচ্ছে ব্রাউজারে আপনি কীভাবে ব্যবহার করবেন আর নর্মালি নোট ব্যবহার করে আপনি কীভাবে ব্যবহার করবেন কোড দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই কোড দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই জাস্ট নোট জেসে যেই কোডটা রান করে সেই একই কোড আবার ব্রাউজারেও রান করে প্রায় একই প্রাইস সেম অল্প একটু ডিফারেন্স আছে ওকে তো ফার্স্ট অফ অল আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এবং প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য আমি ডেস্কটপটাকেই বেছে নিচ্ছি কারণ ডেস্কটপে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো আচ্ছা আমি একটু জুম করে দিই জুম করলে আপনারা সহজে দেখতে পারবেন ওকে সো জুম করে দিলাম এইবার আমরা হচ্ছে এমকে ডার এনপিএম ডেমো এই নামে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি মেকডার কমান্ডের মাধ্যমে ইন্টার আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল আমি এটা এখানে নিয়ে আসি এবং এর ভেতরে গিয়ে আমি চাচ্ছি যে সিডি করতে সিডি এনপিএম ডেমো মানে এই ফোল্ডারটার ভেতরে গেলাম এবং এই ফোল্ডারটা আমি আমার ভিএস কোড দিয়ে ওপেন করি সরি দুইটা ওপেন হয়ে গেল তো আমি এটা কেটে দিই এটা হচ্ছে লেটেস্ট ভার্সন সে দেখুন আমার ফোল্ডারটা হচ্ছে এবং এই ফোল্ডারের কোনো রকম কোনো ফাইল নেই এবং এই ফোল্ডারটাকেই আমি প্যাকেজ ম্যানেজারের অন্তর্ভুক্ত করব করব সেটা সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাই যদিও আমার ভিএস কোডের সাথে একটা কমান লাইন টুলস আছে তারপরেও আমি এইটা ব্যবহার করছি যার ফলে আপনারা সহজে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন সো এখানে আমরা একটা কমান্ড দিব সেটা হচ্ছে এন পি ইন ইট ওকে যখনই আমরা নোড ইনস্টল করব তখনই আমাদের কাছে এনপিএমটা চলে আসবে তো এনপিএম ইনিট করার আগে আমরা দেখে নিই যে নোট ড্যাশ ভি নোট ড্যাশ ভি মানে আমরা নোডের ভার্সনটা জানতে চাচ্ছি দেখুন নোট ড্যাশ ভি বির মাধ্যমে আমাদের ভার্সনটা দেখাচ্ছে এবং আমরা যদি কমান্ড দেই এনপিএম ড্যাশ ভি তাহলে আমাদের নোট প্যাকেজ ম্যানেজারের ভার্সনটা কত সেটাও দেখাবে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ওকে

অনেক অনেক ইনিট ইনস্টল ইনস্টল টেস্ট অনেক কমান্ড আছে বিলিভ মি আমি এখানকার তিন থেকে চারটা কমান্ট জানি তার বেশি আমি জানি না আর দিন ধরে কাজ করেও আমার খুব বেশি কমান্ড প্রয়োজন হয়নি যখন আমার আমি যে তিন চারটা পাঁচটা কমান্ড ব্যবহার করি সেই কমান্ডগুলোই আমার অ্যাজ ইউজুয়াল প্রয়োজন হয় আমি সেইগুলোই আপনাদেরকে দেখাবো যদি আপনাদের ইন্টারেস্ট অনেক বেশি থাকে তাহলে আপনারা গুগল করবেন এবং বাকি কমান্ডগুলো জেনে নেবেন তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করতে চাচ্ছি আমার এই প্রোজেক্ট ফোল্ডারটাতে ভালো করে খেয়াল করবেন যে আপনি প্রজেক্ট ফোল্ডারটাতে আসেন কি যদি প্রজেক্ট ফোল্ডারে না থাকেন তাহলে কিন্তু ভুল জায়গায় এনপিএম ইনিট হয়ে যাবে এনপিএম ইনিট করার অর্থ হচ্ছে আমি এই প্রজেক্টটাকে প্রজেক্ট ম্যানেজারের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এই ফোল্ডারটাকে অ্যাকচুয়ালি যে আমি যে ফোল্ডারে আসি সেই ফোল্ডারটাকে প্রজেক্ট ম্যানেজারের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি সো এনপিএম ইনিট করে দিলাম অনেকটা গিট ইনিট করার মতো ওকে তো এইটা করার সাথে সাথে আমাদের কাছে কিছু কোয়েশ্চিন চলে আসলো যেমন দিস ইউটিলিটি উইল ওয়াক ইউ থ্রো ক্রিয়েটিং এ প্যাকেজ জেসন ফাইল এরা একটা প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট করবে আরও অনেক কিছু করবে সেগুলো নিয়ে আমরা পরে আসছি তো মেইন কথা যেখানে আসছে সেটা হচ্ছে প্যাকেজ নেম এ আমাদেরকে বলছে যে একটা প্যাকেজ নেম দাও বাই ডিফল্ট এটা হচ্ছে নোট ডিমো আসে যেটা আমাদের ফোল্ডার নেম ঠিক সেম নামটাই আছে হচ্ছে প্যাকেজ নেম সো আমি এটাতে হ্যাপি আমার আর আমি নতুন নেম দিতে চাচ্ছি না যদি আমি নতুন নেম না দিই তাহলে যে ব্র্যাকেটের ভিতরে যে নেমটা আছে প্যারেন্সিসের ভিতরে যে নেমটা আছে সেটাই হয়ে যাবে ডিফল্ট নেম তো ওকে আমি এটাই দিয়ে দিলাম বলছে ভার্সন না আমার যদি ভার্সন নিয়ে কাজ করতে ইচ্ছা করে যেমন আমি অনেকগুলো ভার্সন কন্ট্রোল করতে চাচ্ছি তো তখন আমি ভার্সন নাম্বারটা দিব বাই ডিফল্ট ওরা আমাকে ওয়ান পয়েন্ট ও পয়েন্ট ও দিচ্ছে সো আমি এটাই রাখলাম আমি এক্সট্রাতে আর গেলাম না এবং ডেসক্রিপশন দিতে বলছে সো আমি এখানে একটা ডেসক্রিপশন দিলেও দিতে পারি না দিলেও দিতে পারি এটা হচ্ছে অপশনাল সো আমি একটা দিলাম যে এনপিএম টিউটোরিয়াল এন এমপিএম ক্রাশ কোর্স ক্র্যাশ কোর্স ওকে সো এনপিএম ক্র্যাশ কোর্স আমি একটা ডেসক্রিপশন দিলাম এবার এন্টার করলাম এবার বলছে এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস যেমন আমার নোট প্যাকেজ ম্যানেজার জানবে এই এন্ট্রি পয়েন্টের মাধ্যমে যে কোন জাভা স্ক্রিপ্ট ফাইলটা রান করা শুরু করতে হবে অর্থাৎ কোনটা জাভাইপ্টার মেইন ফাইল একটা প্রজেক্টে অনেকগুলো জাভাইস্ক্রিপ্ট ফাইল থাকতে পারে তাই না তো মেইন ফাইল তো একটাই থাকে যেখান থেকে সব কোড রান করে তো এখানে বাই ডিফল্ট এরা বলছে যে মেইন ফাইল হলো হচ্ছে ইন্ডেক্স ডট জেস বাট আপনি সার্ভার ডট জেস ব্যবহার করতে পারেন অ্যাপ ডট জেস ব্যবহার করতে পারেন আপনি যে কোনো ডট জেস ব্যবহার করতে পারেন বাট আই লাইক অ্যাপ ডট জে সো আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম অ্যাপ ডট

কিওয়ার্ডস আপনার প্রজেক্ট সম্পর্কিত কিছু কিওয়ার্ডস আপনি এখানে কমা দিয়ে দিতে পারেন বা পাশাপাশি স্পেস দিয়ে দিতে পারেন তো আমি কোনো কিওয়ার্ড দিলাম না আর অথর কে এই প্যাকেজ ম্যানেজারটার ওনার বা প্রজেক্টটার ওনার অবশ্যই আমি এই নাইম সো দেন এন্টার করলে একটা লাইসেন্সের কথা বলতেছে যদি আপনার কোনো লাইসেন্স থাকে তাহলে আপনি লাইসেন্স প্রোভাইড করবেন বাই ডিফল্ট একটা লাইসেন্স দিচ্ছে আইএসসি আই ডোন্ট নো এটার মানে কি যাই হোক এটা বা থাকুক এইভাবেই থাকুক ইন্টার করলে আমাদেরকে একটা জেসন অবজেক্ট দিচ্ছে এবং এই জেসন অবজেক্টটাতে আমাদের ডিটেলস মোটামুটি বলা আছে এবার আমরা ইয়েস করে দিলেই হয়ে গেল সরি এই যে ওকে ইয়েস এটা করার সাথে সাথে দেখবেন যে এখানে একটা প্যাকেজ ডট জেসন নামের ফাইল ক্রিয়েট হয়ে গেল ওয়াও এবং এর ভেতরে অ্যাকচুয়ালি আপনার সমস্ত ইনফরমেশন আসে তাহলে এই প্যাকেজ ডট জেসন ফাইলটা অ্যাকচুয়ালি কি এটা অনেকের কোশ্চিন যে এনপিএম বুঝলাম নোট বুঝলাম কিন্তু প্যাকেজ ডট জেসন ফাইলটা কি প্যাকেজ ডট জেসন ফাইলটা অ্যাকচুয়ালি আপনার ম্যানিফেস্ট ফাইলের মতো অনেকটা যে আপনার প্রজেক্ট সম্পর্কিত সমস্ত তথ্য এই প্যাকেজ ডট জেসন ফাইলের ভেতরে থাকবে যে আপনি কে এই প্রজেক্টের ওনার এই প্রজেক্টের কিওয়ার্ড কী কী রিপোজিটরি কোনটা ভার্সন কত নেম কি ডেসক্রিপশন কি স্টার্টিং পয়েন্ট কোথায় হবে সেগুলো আমরা বলতে পারি এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই মানে এই প্রজেক্টে কী কী ডিপেন্ডেন্সি আছে ওয়ার্ডটা একটু জটিল লাগছে না আরে আমিও যখন শুনছিলাম তখন আমারও জটিল লাগছিল কিন্তু এত জটিলের কিছু নাই ভাইয়া খুবই সহজ বিষয় ডিপেন্ডেন্সি মানে হচ্ছে আমার এই প্রোজেক্টটা কোন কোন থার্ড পার্টি লাইব্রেরির উপর নির্ভর করছে লাইক আমি যদি একটা প্রোজেক্ট তৈরি করতে চাই শুধু তো আমি কোর যাইজ কি ব্যবহার করে সব কিছু করতে পারবো না তাই না বা কোড নোটজেসের ফিচারগুলো ব্যবহার করেও তো আমি একটা পুরো প্রোজেক্ট দাঁড় করাইতে পারবো না যদিও পারবো অনেক 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 কোড লিখতে হবে আমাকে তো এই টু থাউজেন্ড এসে কে এত কোড লেখে আমাদের জন্য তো থার্ড পার্টি লাইব্রেরিগুলো বা থার্ড পার্টি অনেক মানুষ আছে অনেক ভালো ভালো প্রোগ্রামার আছে যাদের মন অনেক উদার তারা আমাদের জন্য ফ্রি অনেক কোড করে রেখে দিয়েছে সো আমরা সেই লাইব্রেরিগুলো ব্যবহার করবো যেমন আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করেন এক সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর চিন্তা করেন তাহলে জাভাস্ক্রিপ্টের কাজ অবশ্যই আপনি যে ব্যবহার করে করবেন আরও কিছু জাভাস্ক্রিপ্টের ফিচার পাওয়ার জন্য আপনি বা স্কোর ব্যবহার করবেন তাই না আবার আপনি সিঙ্গেল পেজ ক্ষেত্রে অ্যাঙ্গুলার ব্যবহার করতে পারেন রিয়্যাক্ট ব্যবহার করতে পারেন তো এই এত এত থার্ড পার্টি লাইব্রেরিগুলো বা ফ্রেমওয়ার্কগুলো যে আমরা ব্যবহার করব তার একটা লিস্ট বা একটা সিস্টেম তো আমাদের কাছে থাকা উচিত তাই না যে আমি কি কি ব্যবহার করেছি সেই ফাইল হচ্ছে এই প্যাকেজ ডট জেসন যে হচ্ছে আপনার সমস্ত কিছু ট্র্যাক করে রাখবে যে আপনি আপনার প্রোজেক্টে এক্স্যাক্ট কি কী ডিপেন্ডেন্সি ব্যবহার করছেন বা কী কী থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করছেন ডিপেন্ডেন্সি নিয়ে একটু পরেই আসছি তার আগে আমরা বেসিক কিছু কাজ করে নিই ওকে তো সাপোজ আমি প্রথমে কিন্তু নোট এ দেখাবো বাট ভয় পাওয়ার কিছু নাই সেম কোড আপনার কোড দেখে কোনো সমস্যা হবে না একদম সেম টু সেম কোড জাস্ট লাস্টে গিয়ে ব্রাউজারে আপনি এম কীভাবে ব্যবহার করবেন একদম লাস্টে গিয়ে আমি দেখাই দেবো ওকে সো সাপোজ আমার প্রজেক্টে আন্ডার স্কোর দরকার তো আন্ডার স্কোর জিনিসটা কি সেটা যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে গুগল করবেন যে আন্ডার স্কোর সরি আন্ডার স্কোর জেএস আন্ডার স্কোর জে এস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন এটা মেনলি একটা জাওয়া স্ক্রিপ্টের লাইব্রেরি যে একটা ছোট্ট লাইব্রেরি যে লাইব্রেরির মাধ্যমে আপনি অনেকগুলো ফাংশনস পাবেন ঠিক আছে এর এ নিয়ে কাজ করার কিছু ফাংশন পাবেন অবজেক্ট নিয়ে কাজ করার ফাংশন পাবেন ফাংশন নিয়ে বা কাজ করার ফাংশন পাবেন ইউটিলিটি কিছু ফাংশন পাবেন তো এখান থেকে আপনারা দেখে নেবেন যদিও ভবিষ্যতে উপরে একটা কোর্স আসতে যাচ্ছে এবং লোডাসের উপরেও একটা ক্রাশ কোর্স ক্রাশ কোর্স আসতে যাচ্ছে যদিও আমার কাছে লোডাসটাই বেশি পছন্দ হয় তারপরেও আমি এখানে আন্ডার স্কোর দিয়েই আপনাদেরকে একটু দেখাবো কারণ বেশিরভাগ মানুষের কাছে আন্ডার স্কোরটা বেশি ফেভারিট সো যাই হোক ও ভালো কথা অনেকক্ষণ ভিডিও নিয়ে কথা বললাম তো তার মাঝখানে একটা ছোট্ট অ্যাডভার্টাইজমেন্ট আমি দিয়ে দিই বিরক্ত হইন না সেটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল সেটা হচ্ছে স্টোরি বিহাইন্ড সাকসেস একটা মাত্র ভিডিও কেবল আপলোড করা হয়েছে এবং প্রতি সপ্তাহে মিনিমাম দুইটা করে ভিডিও আপলোড হবে দুইজন করে ফেইলারের জীবনী আপলোড হবে যারা কিনা আজকে অনেক বেশি সাকসেসফুল সাকসেসফুল ব্যক্তিদের সাকসেসের পেছনের কাহিনী ব্যর্থতার কাহিনী তুলে ধরাই হচ্ছে এই চ্যানেলের কাজ এছাড়াও সাকসেস কিভাবে হওয়া যায় সেই বিষয় নিয়েও অনেক কথা বলা হবে এই চ্যানেলটাতে তো ক্যাবল চ্যানেলটা যাত্রা শুরু করেছে তো যদি আপনাদের কাছে কনসেপ্টটা ভালো লেগে থাকে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করেন কারণ চ্যানেলটা একদমই বাচ্চা কেবল শুরু করছে এবং আইকনে কিন্তু ক্লিক করবেন তো আবার ব্যাক আসি আমাদের কাছে আমরা এখন আন্ডারস্কোর স্কোরডার জেএস লাইব্রেরিটা ব্যবহার করতে চাচ্ছি আমাদের প্রোজেক্টে তো সেটা করার জন্য আমরা আবার এখানে ব্যাক আসি আমরা যখন প্যাকেজ ডট জেসন ফাইলটা ক্রিয়েট করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের মেইন ফাইলটা হবে হচ্ছে অ্যাপ ডট জে এস তো আমরা কিন্তু এখন অ্যাপ ডট ফাইলটা ক্রিয়েট করিনি আমরা এখান থেকে সহজেই অ্যাপ ডট ফাইলটা ক্রিয়েট করতে পারি অ্যাপ ডট জে এস এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট তো এখন আমরা চাচ্ছি আমাদের এই প্রোজেক্টে আন্ডার স্কোর লাইব্রেরিটা ব্যবহার করতে সেটা আমরা কিভাবে করতে পারি এখানে গেলে আন্ডার স্কোরে গেলে আপনি হচ্ছে ডিটেলসে জানতে পারবেন যে কি কীভাবে এটা ব্যবহার করা যায় ডাউনলোড করে অনেক অনেকভাবে তারপরে আর জিনিস দেখেন যে নোটচেস নোটচেস এর ভিতরে এনপিএম ইনস্টল আন্ডার স্কোর এই কমান্ডটার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের নোটচেস প্রোজেক্টে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি এবং আমরা সেটাই করতে যাচ্ছি এনপিএম ইনস্টল আন্ডার স্কোর কয়েকদিন আগেও এইখানে ড্যাশ ড্যাশ সেভ ফ্ল্যাগটা ব্যবহার করা লাগতো আমি রিসেন্ট দেখতে পাচ্ছি যে আমাদের আর ড্যাশ ড্যাশ সেভ ফ্ল্যাগটা ব্যবহার করা লাগছে না যদি এমপিএম ইনস্টল আন্ডার স্কোর ব্যবহার করতো খালি ডাউনলোড হতো আমাদের এই প্যাকেজ ডট জেসন ফাইলটা আপডেট হতো না কিন্তু এখন দেখছি যে আন্ডার স্কোর ডট ড্যাশ ড্যাশ সেভ ফ্ল্যাগটা ব্যবহার না করলেও এটা প্যাকেজ ডট জেসনে সেভ হয়ে যাচ্ছে সো আমরা জাস্ট এমপিএম ইনস্টল আন্ডার স্কোর ব্যবহার করলাম আর যদি আপনার প্যাকেজ ডট জেসন ফাইলটা আপডেট না হয় তখন আপনি ড্যাশ ড্যাশ ফ্ল্যাগটা ব্যবহার করবেন ড্যাশ ড্যাশ সেভ এই ফ্ল্যাগটা ব্যবহার করবেন ওকে তো আমি নর্মালি ব্যবহার করে ইন্টার করলাম এটা কি করবে এটা হচ্ছে ইন্টারনেটে যাবে খুঁজে বের করবে লেটেস্ট লেটেস্ট ভার্সনটা খুঁজে বের করে নিয়ে চলে আসবে এবং দেখুন এখানে একটা নতুন অংশ তৈরি হয়ে গেছে ডিপেন্ডেন্সিস ডিপেন্ডেন্সি নিয়ে একটু পরেই আসছি আগে একটু আন্ড্রাইস্কোর কাজ বুঝে নিই তারপরে আমরা ডিপেন্ডেন্সি নিয়ে আসছি তো এখানে দেখুন যে ডিপেন্ডেন্সি নামের একটা অংশ চলে এসছে এবং এর ভেতরে বলা হচ্ছে যে আন্ড্রাইস্কোর ডট আন্ডার স্কোর এবং তার ভার্সন নাম্বারটা চলে এসছে এবং এই ভার্সন নাম্বার ডিটেলস আমরা একটু পরে বুঝবো এখন না সো এখন যেহেতু আমাদের এই প্রোজেক্টে আন্ডার স্কোর চলে এসছে সেহেতু আমরা আন্ডার স্কোর আমাদের প্রোজেক্টে ব্যবহার করতে পারবো আগেই বলেছি যে দুইভাবে কাজ করতে হয় ব্রাউজারে একভাবে কাজ করতে হয় এবং নোট জেসে একভাবে কাজ করতে হয় তো আমি প্রথমে নোট জেসে দেখাচ্ছি এবং পরে দেখাবো যে ব্রাউজারে কীভাবে কাজটা করতে হয় তো নোট জেসে আমরা কী কাজটা করবো নোট জেসে করার জন্য আমাদেরকে আন্ডার লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে অনেকটা জাভার মতো বা সি এর মতো যে সি এ যেমন হেডার ফাইল থাকে না এসটি ডি আইও ডট এইস বা এস টিডি লিপ ডট এইস আবার জাভাতে যেমন স্ক্যানার জাভাড ইউটিল ডট স্ক্যানার বা জাভাড ইউটিল ডট র্যান্ডম হাবিজাবি অনেকগুলো ইম্পোর্টিং হাবিজাবি অনেক প্যাকেজ আমরা ইম্পোর্ট করি না অনেক ক্লাস আমরা ইম্পোর্ট করি ঠিক সেরকম আমরা যেই লোডাস লোডাস না অ্যাকচুয়ালি আমরা আন্ডার স্কুল লাইব্রেরিটা ডাউনলোড করলাম ইনস্টল করলাম আমাদের প্যাকেজে এই যে এই কি প্যাকেজ ডট জেস সেইটাই আমরা আমাদের এসে আমাদের প্রোজেক্টে ইম্পোর্ট করতে চাচ্ছি অ্যাপ ডট জেস ফাইলের ভেতরে ইম্পোর্ট করতে চাচ্ছি পুরো প্রোজেক্টে না জাস্ট এই ফাইলটাতে ইম্পোর্ট করতে চাচ্ছি তো আমরা প্রথমে লিখতে পারি ভার্ড বা কনস্ট আপনি যেটা পছন্দ করেন যদি আপনি ইএস ফাইভ কাজ করেন বা নর্মাল জাভাজ কিপ নিয়ে কাজ করেন তাহলে আপনি ভার ব্যবহার করবেন আমি আপাতত ভারই ব্যবহার করছি ভার আন্ডার স্কোর ইকুয়াল রিকোয়ার আন্ডার স্কোর ওকে ভার আন্ডার স্কোর রিকোয়ার আন্ডার স্কোর এইটা কি হলো ভাই আমি তো এখনো কিছু বুঝলাম না এটা কিভাবে আন্ডারস্কোর খুঁজে পাবে যখনই আমরা এই যে এই কমানটা দিলাম আর স্কোর অ্যাড হলো এখানে বলছে অ্যাডেড ওয়ান প্যাকেজ ইন টু পয়েন্ট জিরো টু ফাইভ সেকেন্ড যখনই এই কমানটা রান হলো তখনই দেখেন যে এখানে একটা নোট মডিউলস নামের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং যার ভিতরে আন্ড্রাই নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে যার ভিতরে আন্ডার স্কোরের ভিতরে স্কোরের সমস্ত লাইব্রেরির কোড চলে এসছে তো যখনই নোট মডিউলস নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে তখন আমরা আমাদের প্রোজেক্টে নোট চেস প্রোজেক্টে এই ভার আন্ডার স্কোর কমানটা ব্যবহার করতে পারবো আমরা আন্ডার স্কোরের বদলে যে কোনো নাম দিতে পারি এখানে বাট এটাই কনভেনশন লোডাস এবং আন্ডার স্কোর নিয়ে কাজ করার জন্য এটাই কনভেনশন যে আন্ডার স্কোর ব্যবহার করা হয় তো সাপোজ আমাদের একটা অ্যারে আছে ভার অ্যারে ইকুয়াল টু থ্রি ফোর টু ফাইভ সিক্স ফোর আমাদের এরকম একটা অ্যারে আছে এবং আন্ডার স্কোরের ভেতরে কিছু লাইব্রেরি ফাংশন আছে যেমন আন্ডার স্কোর ডট আমরা এখন কি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে ইচ ফাংশনটা ব্যবহার করতে ইচ আন্ডার স্কোর ডট ইচ আপনারা যদি আন্ডারে স্কোর অফিসিয়াল ডকুমেন্টেশনে যান তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এবং এই ফাংশনে অ্যাকচুয়ালি একটা লিস্ট বা অ্যারে দেওয়া লাগে আমাদের এই অ্যারেটা আমরা এখানে পাস করতে চাচ্ছি সো অ্যারে এবং এর ভিতরে একটা কলব্যাক ফাংশন দেওয়া লাগে আমরা অ্যারো ফাংশনও ব্যবহার করতে পারতাম বাট আমি বাট আমি ব্যাপারটা সিম্পল রাখার জন্য নর্মাল ফাংশন ব্যবহার করছি এখানে আমাদের একটা আর্গুমেন্ট পাস করতে হবে সাপোজ এলিমেন্ট এলিম ওকে দেন আমরা ব্যবহার করতে পারি যে আমরা এটা করতে পারি এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি জাস্ট এই যে এখান থেকে রান করি তাহলেই আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি কোনো আউটপুট আসেনি তা আউটপুট আসার কারণে আমি ফাইলটা সেভ করছিলাম না এবার দেখুন যে আমাদের সমস্ত আউটপুট চলে এসেছে ওকে আমরা আউটপুট বক্সে আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি এটা আমরা কিভাবে করলাম এটা আমরা করলাম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার বা এনপিএম এর মাধ্যমে যদি আমরা এই নোট মডিউলস ফোল্ডারটা ডিলেট করে দেই একদম ডিলেট এবং এবার যদি রান করার চেষ্টা করি আমরা ইরোর দেখব ওকে এই যে দেখুন একটা ইরোর দেখাচ্ছে ইরোর থ্রো ইরোর ক্যান নট ফাইন্ড মডিউল আন্ডার স্কোর আন্ডার স্কোর খুঁজেই পাইনি ওকে তো ভাইয়া আন্ডার স্কোর তো ডিলিট করে দিলেন এবার কি করতে হবে এবার আবার গিয়ে যে এখান থেকে কমান্ডারে গিয়ে এনপিএম এনপিএম ইনস্টল আন্ডার স্কোর কমান্ডটা দিতে হবে তাই না ভাইয়া দিতে হবে না আর এই কমান্ড কারণ আমাদের প্যাকেজ ডট যে ভিতরে বলা আছে ডিপেন্ডেন্সি আন্ডার স্কোর এই কথাটা বলার সাথে সাথে আমাদেরকে আর বলতে হবে না যে অ্যাকচুয়ালি আমাদের এক্স্যাক্ট এই প্যাকেজটা ইনস্টল করতে হবে প্যাকেজ ডট জেসনের ভিতরে যেহেতু বলা আছে যে এখানে আন্ডার স্কোর ব্যবহার করা হয়েছে তাই আমরা আমাদেরকে আর স্পেসিফিকভাবে বলতে হবে না যে তুমি আন্ডার স্কোর ডাউনলোড করো বা তুমি যে কোয়ারি ডাউনলোড করো বা তুমি যে কোনো এক্সট্রা থার্ড পার্টি যেসব লাইব্রেরিগুলো আছে সেগুলো ডাউনলোড করো এটা অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমাকে কী কী ডাউনলোড করতে হবে যেমন এখানে আমি প্রথমে আর একটা এক্সট্রা ডিপেন্ডেন্সি ইনস্টল করে নিই এনপিএম ইনস্টল কী ইনস্টল করা যায় সাপোজ আমরা লোডাশই ইউ ইউজ করি লোডাস এটা ইনস্টল হইতে কিছুটা সময় নেবে এবং এখানে আপগ্রেড হয়ে যাবে এটা ইন্টারনেটের ওপর ডিপেন্ড করতেছে সো প্যাকেজ ডট জেসনের মেইন মজাটাই হচ্ছে এখানে যে এখানে যেই ডিপেন্ডেন্সিগুলো আসে একবার এই ডিপেন্ডেন্সিগুলো থাকলে আর আমাদেরকে বলতে হবে না যে যেমন এখানে দুইটা লাইব্রেরি চলে আসলো হ্যাঁ এবং আমি এখান থেকে নোট মডেলসটা ডিলেট করে দিলাম এখন যদি নোট মডেলসের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে লোডাস এবং আন্ডার স্কোর আসে আমরা এটা ডিলেট করে দিই এবং এখানে একটু ভালো করে ফোকাস করুন ব্যাপারটা কী হয় একটু দেখার জন্য এখন যদি আমরা আবার কমান্ড করি এনপিএম ইনস্টল আমরা কিন্তু এবার বলবো না যে কি কি ইনস্টল করতে হবে এক ফোটাও আমরা বলবো না জাস্ট ইনস্টল তাহলে কি হবে তাহলে আমার এনপিএম নোট প্যাকেজ ম্যানেজার আমাদের এই প্যাকেজ ডট ফাইলটা খুঁজে বের করবে এবং এর ভিতরকার যে গুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করবে নিজে থেকেই আমাদেরকে আর বলতে হবে না যে দেখুন যে বলছে অ্যাডেড টু প্যাকেজেস দুইটা প্যাকেজ ইনস্টল করতে করছে এবং এখানে লোডাসা রানারের স্কোপ এইটাই হচ্ছে প্যাকেজ টোর যেসনের সবচেয়ে বড় একটা ফিচার কিভাবে সাপোজ আপনার প্রোজেক্টে আপনি একশোটা প্যাকেজ ইনস্টল করছেন যদি আমরা এখানে গাল্পটা ব্যবহার করতাম সাপোজ গাল্প একটা আরেকটা প্যাকেজ যেটা হচ্ছে মেনলি একটা টাস্ক রানার ভবিষ্যতে আপনারা গাল্প নিয়েও ভিডিও দেখতে পারবেন তো আমরা যদি ইনস্টল করি এনপিএম ইনস্টল সরি ইনস্টল ড্যাশ সেভ সরি ড্যাশ ড্যাশ সেভ হবে ড্যাশ ড্যাশ সেভ ড্যাশ ডেভ এবার আমরা ডেভ ডিপেন্ডেন্সি নিয়েও একটু কথা বলবো তো তার আগে আমরা এটা ইনস্টল করে নিই গাল ইনস্টল করেন ডিপেন্ডেন্সি মেনলি তিন প্রকার অ্যাকচুয়ালি দুই প্রকার একটা হচ্ছে লোকাল ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে গ্লোবাল ডিপেন্ডেন্সি আমরা এতক্ষণ যে ডিপেন্ডেন্সিগুলো নিয়ে কাজ করছি এগুলো হচ্ছে সবই লোকাল ডিপেন্ডেন্সি এবং এই যে সেভ আন্ডার ইস্কোর ড্যাশ ড্যাশ সেভ ড্যাশ ডেভ এই যে ডিপেন্ডেন্সিটা এটাও লোকাল ডিপেন্ডেন্সি কিন্তু এটা হচ্ছে ডেভ ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি কিছু কিছু ডিপেন্ডেন্সি আছে যে ডিপেন্ডেন্সিগুলো মেনলি আমাদের মেইন প্রোজেক্টে কোনো হার্ম করে না আমাদের প্রোজেক্টে কোনো ইফেক্ট ফেলে না কিন্তু ওই প্রোজেক্টটা তৈরি করার সময় আমাদের কিছু ডিপেন্ডেন্সির প্রয়োজন হয় যেমন আপনি একটা টেস্টিং লাইব্রেরির কথা চিন্তা করতে পারেন টেস্টিং লাইব্রেরি আমাদের কিন্তু প্রজেক্টের করে বা আমাদের প্রোজেক্টে কোনো ইফেক্ট ফেলবে না কিন্তু আমরা যদি প্রোজেক্টটা টেস্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু ওই ডিপেন্ডেন্সিটা দরকার হবে তাই না তো এই ডিপেন্ডেন্সিগুলোকে বলা হয় হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি এবং যখন আমরা প্রোডাকশনের জন্য এই ফাইলটা বা এই প্যাকেজটা ইনস্টল করব তখন অবশ্যই এই ডেপ ডিপেন্স ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হবে না কিন্তু যদি আমরা কীঠাবে এই প্রোজেক্টটা আপলোড করে রাখি অন্য কেউ বা আমাদের টিম মেম্বার অন্যরা যারা এই প্রজেক্টটা ব্যবহার করবে তাদের ক্ষেত্রেও কিন্তু আবার এই ডেপ ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হয়ে যাবে শুধুমাত্র প্রোডাকশনের ক্ষেত্রেই এই ডেপ ডিপেন্ডেন্সিটা ইনস্টল হবে না এই ডেপ ডিপেন্ডেন্সিও লোকাল ডিপেন্ডেন্সি লোকাল ডিপেন্ডেন্সিও লোকাল ডিপেন্ডেন্সি আর ফাইনালি আর একটা ডিপেন্ডেন্সি আছে সেটা হচ্ছে গ্লোবাল ডিপেন্ডেন্সি যে ডিপেন্ডেন্সিটা প্রজেক্টের উপরে ডিপেন্ড করে না এই ডিপেন্ডেন্সিটা মেনলি সব প্রজেক্টে আমরা ব্যবহার করব যেমন একটা আছে মন আমি কিছুক্ষণের ভেতরই দেখাবো মন লাইফ সার্ভার এগুলো মেনলি আমরা ব্যবহার করব গ্লোবালি কারণ হচ্ছে এগুলো কোনো নির্দিষ্ট প্রজেক্টের জন্য না সমস্ত প্রজেক্টে আমরা ব্যবহার করতে চাচ্ছি সো আমাদের গাল্পটা ইনস্টল হয়ে গেছে গাল্পটা ইনস্টল হয়ে গেলে যদি আমরা এখানে তাকাই আপাতত এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে গাল্প ডেভ ডিপেন্ডেন্সির ভেতরে এসছে গাল্প আর এটা আপডেট হয়নি কেন আপডেট হলো না আই নো এটা রিফ্রেশ করি আচ্ছা রিফ্রেশ করলে আমাদের অনেক ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি অনেক আগে ছিল দুইটা পরবর্তীতে হয়ে গেল এতগুলো এতগুলো ডিপেন্ডেন্সি কিভাবে আসলো এখানে এনপিএমের একটা মজার বিষয় খেয়াল করার ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি যখন একটা ডিপেন্ডেন্সি বা একটা মডিউল ইনস্টল দিবেন ওই মডিউলটা যেই যেই মডিউলের উপর ডিপেন্ডেন্ট ওই মডিউলটা যেই যেই মডিউলের উপর ডিপেন্ডেন্ট সমস্ত মডিউল আপনার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে আপনাকে আলাদা করে আর ইনস্টল করতে হবে না অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে এই যে গাল্প গাল্প ব্যবহার করতে গেলে আমাদের এতগুলো মডিউল ব্যবহার করতে হবে তাই না এতগুলো মডিউল এবং আপনি যদি চিন্তা করেন যে এই পুরো মডিউলটা এর ভিতরে অনেক সাইজ আছে কিন্তু অনেক বড় কিন্তু এতগুলো মডিউল আপনি গিঠাবে পুশ করে রাখবেন অবশ্যই সেটা একটা বাজে বিষয় তাই না প্যাকেজ ম্যানেজার এইখানেই বড় পাওয়ারফুল কাজটা করছে যে আমাদের এই পুরো ব্যাপারটাকে পুরো প্যাকেজ নোট মডিউলসটাকে গিট হবে না বা আমরা যখন অন্যের সাথে কোডটা শেয়ার করবো তখন এত কিছু আমাদেরকে শেয়ার করতে হবে না আমরা জাস্ট শেয়ার করব এই অংশটুকু জাস্ট এই অংশটুকু নাথিং এলস এই অংশটুকু অটোমেটিক্যালি ডিপেন্ডেন্সিগুলো সেট আপ করে দিবে একটু আগে আপনারা খেয়াল করছিলেন যে আমরা জাস্ট এই দুইটা প্যাকেজ নিয়ে করছিলাম যে আমার প্যাকেজ ডট যেসব জানে যে আমাদের এই দুইটা ফাইল ইনস্টল করতে হবে আমরা নোট মডিউলস ডিলেট করে দিয়ে আবার যখন এনপিএম ইনস্টল কল করেছিলাম তখন এই দুটা ফাইল অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছিলো এখন যদি আমরা ইনস্টল করি তাহলে এই গাল্পের জন্য বা যতগুলো মডিউল এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইনস্টল হয়ে যাবে সবগুলো এটাই হচ্ছে মেনলি একটা পাওয়ারফুল ব্যাপার তো এতক্ষণ ধরে অনেক কথাই বললাম তো এবার আমরা চলে আসি হচ্ছে একটা গ্লোবাল ডিপেন্ডেন্সি নিয়ে তো গ্লোবাল ডিপেন্ডেন্সির ভেতরে সবচাইতে নাম করা একটা ডিপেন্ডেন্সি আছে অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে তো আমরা যখন ব্রাউজার নিয়ে কাজ করবো তখন আমরা ব্রাউজার মডিউলটা দেখব লাইফ সার্ভারটা দেখব বাট এখন আমরা কাজ করি জাস্ট নোট মন নিয়ে নোট মন হচ্ছে এটা দেখুন যদি আমরা এখানে কোনো ইউ চেঞ্জ আনি সেটা আমাকে সেভ করে আবার বারবার আমাদের প্রোজেক্টটা রান করতে হচ্ছে যখন আপনি সার্ভার সেটে কাজ করবেন তখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনার নোট বনটা কারণ বারবার সার্ভার স্টপ করা লাগে তা আবার রান করা লাগে স্টপ করার লাগে যখনই আপনি সার্ভারে কোনো চেঞ্জ আনবেন স্টপ করতে হবে আবার রান করতে হবে তো আমরা যদি গ্লোবালি এই নোট বনটা ইনস্টল করে রাখি ও সরি এনপিএম ইনস্টল ড্যাশ জি গ্লোবালি ইনস্টল করতে গেলে আপনাকে ফ্ল্যাগটা ব্যবহার করতে হবে ড্যাশ জি আর যদি আপনি ডেভেলপমেন্ট প্রসেস ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে রাখতে চান ডেভ ডিপেন্ডেন্সি তাহলে আপনার ড্যাশ ড্যাস সেভ ড্যাশ ডেভ এই কমনটা মানে এই ফ্ল্যাগটা ব্যবহার করতে হবে ওকে এনপিএম এ যেখানে বানানটা ভুল করছি রান হতো না এনপিএম ইনস্টল ড্যাশ জি আমরা ব্যবহার করতে চাচ্ছি নোট মন ওকে আমার অলরেডি ইনস্টল করা আছে তারপরেও এটা আপডেট নিয়ে হয়তো হয়তোবা সো হয়তো না আপডেট নিয়ে নিবে এটা ইনস্টল করে যদি আমরা নোট মন দিয়ে রাখি তাহলে অনেক মজার একটা বিষয় আমরা দেখতে পারবো আচ্ছা এটা ইনস্টল হোক সেভ করার সাথে সাথে সেটা অটোমেটিক্যালি আবার আমাদের আউটপুট বক্সে দেখাবে এই নোট মনের মাধ্যমে এটা খুবই মজার একটা প্যাকেজ এবং খুবই ব্যবহৃত বহুল ব্যবহৃত একটা প্যাকেজ ব্রাউজারে যদি আমরা কাজ করতে চাই সেহেতু এটা ইনস্টল হইতে হইতে আমরা একটু ব্রাউজারের কাজটাও করে ফেলি তো ব্রাউজারে কাজ করতে চাইলে আমাদের এখানে একটা ইন্ডেক্স ডটা ইস্টেম ফাইল আমরা ওপেন করে ফেলি আচ্ছা এখানে কেন হচ্ছে ডোন্ট নো আচ্ছা এটা আমরা হচ্ছে নোট মডিউলসটাকে আগে আউট করি এবং এখান থেকে আমরা ইন্ডেক্স ডট ফাইল ক্রিয়েট করি ইন্ডেক্স ডট তো ব্রাউজারে যদি আমরা ঠিক সেমভাবে যে লোড্যাশ লোড্যাশ বা আনারেস কোডটা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এই ইন্ডেক্স ফাইলের ভেতরে যাইতে হবে আমরা এখানে একটা টেমপ্লেট বানিয়ে নিই এবং এখানে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা নর্মাল যেরকমভাবে একটা স্ক্রিপ্ট ফাইল ইনক্লুড করি বা লিঙ্ক করি সোর্সের মাধ্যমে সেটাই করতে হবে এবং এর মাধ্যমে আমরা যাব হচ্ছে নোট মডিউলস স্ল্যাশ এখান থেকে আমরা যাবো হচ্ছে অ্যাকচুয়ালি লোডাস স্কুল স্কোর লোড্যাশ স্ল্যাশ লোডাশ লোডাস ডট মিন ডট জেস এইভাবে করে আমরা হচ্ছে একটা লোডাস ফাইল বা আন্ডার স্কোর ফাইল বা যে কোনো ফাইল লিঙ্ক আপ করতে পারি এবং এবার যদি আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে যে কোনো একটা লোডাসের স্ক্রিপ্ট বা ফাংশন কল করি তাহলে সেটা কাজ করবে যেমন এই যে এই অংশটাই এইটাই হচ্ছে আবার এ কিন্তু আছে আমাদের তখন আর এই রিকোয়ার করার প্রয়োজন নেই কোনো কারণেই রিকোয়ার করার প্রয়োজন নেই বরঞ্চ রিকোয়ার করলেই আমাদেরকে এই রোডটা দেখাবে ওকে সো কন্ট্রোল আল্টার এল এবং যদি আমরা এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করি ওপেন ইন ব্রাউজার ওপেন ইন ডিফল্ট ব্রাউজার ওকে সো ব্রাউজারে ওপেন করলে আমাদের কিছু শো করছে না বাট আমরা যদি কনসোলে যাই তাহলে দেখতে পারবো যে কনসোলে এটা আউটপুট দেখাচ্ছে দেখছেন যে আমরা ব্রাউজারেও আউটপুট পাইতে পারি ওকে সো একটু পরে আমরা আরেকটা মজার ফিচার দেখতে দেখতে যাচ্ছি যেটা আপনাদের অনেক বেশি মজা দিবে আই নো আমি জানি যে আপনাদের অনেক মজা দিবে সো যাই হোক এই যে দেখুন যে আমাদের নোটবোনটা ইনস্টল করা হয়ে গেছে আমরা আবার আগের করে ব্যাগ যাই আমরা ব্রাউজারও কিন্তু একটু কাজ দেখে ফেললাম তো এখন নোট বোনটা ব্যবহার করার ফলে যদি আমরা এই যে এখানে এই যে ফাইলটা আমরা চেক করতে থাকি মন আমাদের ফাইলটার নাম হচ্ছে অ্যাপ ডট ওকে ইন্টার করলাম এখন এটা হচ্ছে চেক করতে থাকবে সব সবসময়ই যখনই আমরা কোনো চেঞ্জ আনবো কোডে আমি একটু কোডটা সাইডে আনি এবং এটা হচ্ছে একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এটা আউট করে দিই আচ্ছা যখনই আমরা এখানে কোডে কোনো চেঞ্জ জানবো সেটা এখানে আবার সাথে সাথে আউটপুটে দেখাই দিবে যেমন আমরা যদি কনসোল ডট কনসোল ডট লগ হ্যালো নোট নোট মন এবং এটা যদি আমরা সেভ করি সাথে সাথে দেখুন যে এখানে রিস্টার্ট হয়ে গেল এবং প্রত্যেকবার থ্রি হ্যালো নোট মন ফোর হ্যালো নোট মন টু হ্যালো নোট মন এইভাবে করে চলতেই আছে যেখানে আমরা যে কোনো পরিবর্তন আনার সাথে সাথে এখানে যদি আমরা একটা নতুন এলিমেন্ট যুক্ত করি এবং সেভ করি তাহলে এটা আবার নতুন করে রিস্টার্ট নিবে এবং রিস্টার্ট নিয়ে আমাদেরকে আউটপুটটা দেখাবে এই মর্ন এই কাজটা করবে আমাদের জন্য এবং এটা একটা খুবই গ্রেট এক্সাম্পল অফ গ্লোবাল ডিপেন্ডেন্সি ওকে একটা তো গেলো গ্লোবাল ডিপেন্ডেন্সি আর একটা গ্লোবাল ডিপেন্ডেন্সি নিয়ে এখন আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রাউজার নিয়ে কাজ করার জন্য তো সাপোজ এটা আমরা এখন কেটে দিই আমরা আবার ফুল স্ক্রিন করে ফেলি আমাদের ভিডিও প্রায় শেষের দিকে চলে এসছে অল্প কিছু কাজ হয়তো আর আছে আমরা এটাকে আগে ক্লোজ করি হ্যাঁ টার্মিনেট করে ফেলি এবং দিয়ে ক্লিয়ার করে ফেলি এখন আমরা আরেকটা ডিপেন্ডেন্সি ইনস্টল করতে যাচ্ছি যেটা মেনলি আমাদের ব্রাউজারে বা ডিরেক্ট যারা একজাক্ট যারা নিয়ে কাজ করে তাদের জন্য কাজে লাগবে সেটা হচ্ছে লাইফ সার্ভার এনপিএম ইনস্টল ইনস্টল ড্যাশ জি ফর গ্লোবাল এইটার নাম হচ্ছে লাইভ দিয়ে সার্ভার ওকে ইনস্টল করলে কি করতে পারবো আমাদের কোনোরকম আর কারোর কোনো সাহায্য ছাড়া মানে আমরা ব্যবহার করব না আমরা থার্ড পার্টি কোনো লাইফ সার্ভার বানানোর কোনো সফটওয়্যার ব্যবহার করবো না জাস্ট আমরা একটা এর মাধ্যমে আমাদের একটা লাইফ সার্ভার তৈরি করতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি এখন এবং আশা করছি ব্যাপারটা আপনাদের কাছে অনেক মজা লাগবে এর আগে ইনস্টল হয়ে যায় নেমে পড়তে পারি আচ্ছা তার আগে আমরা আমাদের অ্যাপ ডট ফাইলটা ওপেন করি ফাইলে খুব বেসিক কিছু আছে তো আমরা এখানে একটা এইচ ওয়ান দি এইচ ওয়ান ট্যাগ দিয়ে এখানে বলি হ্যালো এন পি এম এস ওকে আচ্ছা যাই হোক এটা ইনস্টল কমপ্লিট এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট লাইভ সার্ভার কমানটা দিব জাস্ট লাইভ সার্ভার ও সরি এখানে মেবি একটা ড্যাশ হবে লাইভ সার্ভার হিট ইন্টার আমাদের লাইভ সার্ভার প্রস্তুত এবং দেখুন অটোমেটিক্যালি আগে আমরা যদি এখানে যেটা ওপেন করছিলাম সেটা দেখুন একটা ফাইল প্রোটোকলের মাধ্যমে এসেছিলো ফাইল নিয়েছিল নর্মালি আমার মেশিন থেকে বা হার্ড ডিস্ক থেকে যেখানে আমার ফাইলটা লোকেট করা আছে সেই লোকেশনটা এখানে এসেছিল বাট এইবার দেখুন খেয়াল করে যে এখানে একটা আইপি অ্যাড্রেস যেটা আমার লোকাল হোস্টের আইপি আমি এইভাবে দিতাম যে লোকাল হোস্ট তাও কাজ করতো মেবি এই দেখেন তাও কাজ করছে সো লোকাল হোস্ট ব্যবহার করেন আর ওয়ান টু সেভেন ব্যবহার করেন সেটা কোনো ব্যাপার না একই বিষয় ওয়ান টু সেভেন ডট ও ডট ও ডট ওয়ান হচ্ছে আপনার লোকাল হোস্টের আইপি আর এইটটি এইটটি হচ্ছে আমার পোর্ট ওকে সো এখন মজাটা তো এখানে না যে সার্ভার এভাবে হইলে কি যাই আসে মজাটা হচ্ছে যখনই আমরা এখানে কোনো কোড পরিবর্তন করব সাথে সাথে আর সেভ করব সাথে সাথে এটা এখানে আপডেট হয়ে যাবে যেমন উই হ্যাভ ক্রিয়েট আওয়ার ফার্স্ট লাইফ সার্ভার ইউজিং এনপিএম সেভ করলাম অটোমেটিক্যালি লোড নিল এবং এটা চলে আসলো এখানে কি মজার ব্যাপারটা তাই না কি মজার ওয়াও অনেক মজার আমরা প্রায় শেষের দিকে আর কিভাবে ব্রাউজার এটা ব্যবহার করুন সেটা তো আমি অলরেডি বলেই ফেলছি যে সোর্স আমাকে নোট মডিউলসে যাইতে হবে এটা হচ্ছে এক্সাক্ট ডিরেক্টরি যে আমি যে ডিরেক্টরিতে আসি সেই ডিরেক্টরি থেকে একটু বের হবো মানে সেই ডিরেক্টরি এবং তারপরে হচ্ছে নোট মডিউলস নোট মডিউলস থেকে লোডাস লোডাস থেকে লোডাস ডট যদি আমার বুট স্ট্র্যাপ হতো তাহলে নোট মডিউলস থেকে বুট স্ট্র্যাপ বুট স্ট্র্যাপ থেকে ডিস্ক ডিস্ক থেকে আমার সিএসএস ফাইলের জন্য সিএসএস ফোল্ডার তারপরে সিএসএস স্টাইল ডট সিএসএস আর যদি আমার জাভাস কি তাহলে আমার ওই ডিস্টের পরে যে জাভাস ফোল্ডারে যাইতে হতো এইভাবে করে যদি যে কোয়ারি হতো তাহলে যে কোয়ারি ফোল্ডার তো হতো ঠিক এইভাবে করে আমার অ্যাপসলিউট প্যাথটা দিলেই কাজ করবে আর যদি নোট জিএসের জন্য ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে রিকোয়ার করতে হবে এইভাবে দ্যাটস অল দ্যাটস অল আর একটা অংশ নিয়ে আমরা এখন কাজ করব তার আগে আমরা হচ্ছে এইটা অফ করে দিই আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন এবার আমরা আবার চলে যাই প্যাকেজ ডট জেসনের ভেতরে এই প্যাকেজ ডট জেসনের ভেতরে নেম আমরা বুঝতে পারছি ভার্সন আমরা বুঝতে পারছি ডিসক্রিপশন আমরা বুঝতে পারছি মেইন আমরা বুঝতে পারছি কোনো সমস্যা নেই কিন্তু স্ক্রিপ্টস নিয়ে আমরা কোনো কথা বলিনি অথর আমরা বুঝতে পারছি লাইসেন্স আমরা বুঝতে পারছি ডিপেন্ডেন্সি আমরা বুঝতে পারছি এবং ডেপ ডিপেন্ডেন্সি আমরা বুঝতে পারছি জাস্ট স্ক্রিপ্ট নিয়ে আমরা কোনো কথা বলিনি এখানে আমরা কিছু স্ক্রিপ্ট রান করতে পারি যেমন আমরা ওই যে প্রত্যেকবার কল এই অ্যাপ ডট রান করার জন্য আমরা ব্যবহার করতেছিলাম নোট অ্যাপ ডট জেস না এইভাবে ব্যবহার করছিলাম তাই তো তো আমরা এখানে একটা দিয়ে আসতে পারি সাপোজ স্টার্ট ক্লোন দিয়ে এখানে আমরা ব্যবহার করতে পারি যে নোট অ্যাপ ডট জেস ভেরি নাইস এবার যদি আমরা সেভ করি এবং এখানে আমরা রান করি এম স্টার্ট অটোমেটিক্যালি এটা আমাদেরকে ওই অ্যাপ ডট জেস ফাইলটাই রান করে দিবে মাধ্যমে কি মজার ব্যাপারটা তাই না আর একটু খেয়াল করুন যেখানে আমরা স্কিপ লিখলাম স্টার্ট নোট অ্যাপ ডট জে এস এটা আমরা কেন করবো এটা আমরা করবো এই কারণে যে সাপোজ আমাদের প্রজেক্টটা অনেক বড় একটা প্রজেক্ট এবং যেখানে অনেক 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 ফাইল আছে যাভা ফাইল আছে আপনি প্রজেক্টটা ওপেন সোর্স করে দিয়েছেন বা এর সোর্স কোডটা অনেকেই জানে বা অনেকেই এই কোডটা ব্যবহার করছে বা আপনার টিম মেম্বার্সরাই অনেক আছে এবং যারা এটা ব্যবহার করতে যাচ্ছে সবাই তো আর জানে না যে এক্স্যাক্ট আপনি কোন পয়েন্টটা থেকে কাজ শুরু করতে চেয়েছিলেন বা কোন পয়েন্টটা রান করা উচিত রান করলে সমস্ত কোড রান হবে তো যদি আপনি ওখানে স্ক্রিপ্টের ভিতরে বলে রাখেন যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা এবং স্টার্ট করো এইখান থেকে তাহলে যে কেউ আপনার কোড কোথায় কী করতে হবে রান করতে হবে এসব না জেনে যাতে সে রান করবে নোট ডট নোট ডট আবার যদি আমি নোট মন কলটা করি এবার আগেরবার কিন্তু আমি নোট মনের সাথে কিন্তু অ্যাপ ফাইল নেমটা দিয়েছিলাম এবার জাস্ট আমি ফাইল নেম দেবো জাস্ট নোট মন কল করবো এবং এটা স্টার্ট হবে একদম জায়গা মতো স্টার্ট হবে যেখানে স্টার্ট হওয়ার কথা সেখানে স্টার্ট হবে অ্যাপ ডট জে স্টার্ট হবে এটাই কিন্তু একটা ফান ফাইনালি আরেকটা কাজ আমরা দেখাবো সেটা হচ্ছে এখানে আমরা আরও স্ক্রিপ্ট লিখতে পারি অনেক অনেক স্ক্রিপ্ট লিখতে পারি টেস্ট স্ক্রিপ্ট লিখতে পারি যে কোনো স্ক্রিপ্ট লিখতে পারি তো আমরা আরেকটা স্ক্রিপ্ট লিখবো সেই স্ক্রিপ্টটা হচ্ছে সার্ভার ওকে সার্ভার স্ক্রিপ্ট আমরা কি করব আমরা এই যে লাইভ সার্ভারটা ওপেন করেছিলাম না তো লাইভ সার্ভারের কমান্ডটা এখানে দিয়ে দিব লাইভ সার্ভার তাহলে লাইভ সার্ভার দিলে কি হবে আমরা সেভ করি লাইভ সার্ভার দিলে আমরা জাস্ট এখানে লিখব যে npm run server আমরা npm run server লিখলে অটোমেটিক্যালি একটা সার্ভার ক্রিয়েট করবে এবং ব্রাউজারে আমাদের এই যে ব্রাউজারে আমাদের এই পুরো ফোল্ডারটার জন্য একটা সার্ভার ওপেন করে ফেলবে তবে একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনি লাইফ সার্ভার ইউজ করবেন তখনই তখনই মিনিমাম একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আপনার লাগবে যদি ইন্ডেক্স ডট এস্টেম ফাইল না থাকে তাহলে কিন্তু ও ঠিকমতো লোকেট করতে পারবে না সার্ভারটা ঠিক মতো লোকেট করতে পারবে না তাই ন্যূনতম আপনি যে ফাইল নিয়ে কাজ করেন না কেন কোনো সমস্যা নেই আমি যদি এখানে আরও একটা এসটেমেল ফাইল ক্রিয়েট করি অ্যাবাউট ডট এইচটি এম এল এবং যেখানে আমি কিছু সরি টি এম দিয়েছি এসি যদিও এক্সটেনশন কাজ করবে তারপরে আমি প্রপার এক্সটেনশনটাই দিয়ে দিই এইচটি এমেল এবং এটা যদি আমি কিছু কোড দিয়ে দিই এটা হচ্ছে এইস ওয়ান অ্যাবাউট পেজ যদি আমরা লাইভ সার্ভার ওপেন করে রাখি এবং এখান থেকে যদি আমরা কমেন্ট কল করি যে স্ল্যাশ অ্যাবাউট তাহলে কিন্তু অ্যাউাউটের পেজেও যাবে সরি অ্যাবাউটের পেজে ও অ্যাউটের পেজে ডিরেক্ট এইভাবে যাবে না ডট ইস্টেমেলটা আমাকে লিখতে হবে ওকে ডটেস্টেমেল এবার দেখুন যে অ্যাবাউট ডট ইস্টেমেল চলে এসেছে তো একবার লাইফ সার্ভার ওপেন করলে এখানকার যতগুলো ফোল্ডার আছে যা আছে যতগুলো ফাইল আছে সব ইস্টেমেল ফাইল আমরা রান করতে পারবো খুব ইজিলি সো এই ছিল মেনলি হচ্ছে আমার স্ক্রিপ্টের কাজ এখানে অনেক রকম স্ক্রিপ্ট নিয়ে কাজ করা যায় বেসিক্যালি খুব বেশি স্ক্রিপ্ট এখানে কাজ করা হয় না অল্প কিছু স্ক্রিপ্ট নিয়ে মানুষ কাজ করে কয়েকটা টেস্ট কেস টেস্ট কীভাবে হবে সার্ভার কীভাবে রান করবে স্টার্টিং পয়েন্ট কী হবে এই কয়েকটা কিছু নিয়েই হয়তো কাজ করে আমি হয়তো আমার এক্সপিরিয়েন্স এইটুকুই বলছে বাট হয়তো এক্সপিরিয়েন্স লেভেলের প্রোগ্রামরা আরও অনেক বেশি কিছু ব্যবহার করতে পারে ডোন্ট নো ফাইনালি আর একটা টপিক ক্লিয়ার করেই আজকের ভিডিও আমরা ক্লোজ করব আমি প্রথমেই বলেছিলাম যে ভার্সন নিয়ে আমরা একটু কথা বলবো এই তিনটা তিনটা নাম্বার নাম্বার কেন সেই আমি আগে আপনাদেরকে বোঝাবো এখানে যে কোনো মানে ডিপেন্ডেন্সি সাথে দেখবেন যে চারটা অংশ চলে এসছে একটা হচ্ছে একটা ক্যারেট সাইন টুপির মতো একটা চিহ্ন সেটা হচ্ছে এটাকে বলা হয় মেনলি ক্যারেট তারপরে ফোর মানে ভার্সনের একটা নাম্বার তারপর ডট দিয়ে আরও একটা নাম্বার তারপরে ডট দিয়ে আরও একটা নাম্বার এই তিনটা নাম্বার তো প্রথমে আমাদেরকে এই তিনটা নাম্বার বুঝতে হবে আমি নোটজেস এর ওয়েবসাইটে যাই তাহলে আমরা ক্লিয়ারলি বড় লেখা দেখে বুঝতে পারবো এই যে ফোর এই ফোরটা হচ্ছে সবার লাস্টেরটা হচ্ছে প্যাচ বা ডিবাগ মানে অল্প কিছু ডিবাগিং করার পরে বা অল্প কিছু পরিবর্তন আনার পরে অল্প ছোট্ট কিছু যে আপডেটটা আসে সেটা হচ্ছে এই ভার্সনটা এইটা এরপরটা হচ্ছে মাইনর আপডেট যখন যে কোনো একটা সফটওয়্যারে অল্প কিছু পরিবর্তন আসে শুধু ডিবাগ না কিছু এপিআই রিলেটেড কিছু পরিবর্তন আসে কিন্তু অ্যাপটা ক্রাশ খাবে না এমন পরিবর্তন না যে আগের আগের অ্যাপসটা পুরোটাই বাতিল হয়ে যাচ্ছে বা আগের কোনো এপিআই কাজ করবে না আগের কোনো ফাংশনালিটি কাজ করবে না তখন সেগুলোকে বলাই হচ্ছে মাইনর সবগুলোই কাজ করবে বা দুই একটা কাজ নাও করতে পারে কিন্তু এটা ছোটোখাটো পরিবর্তন খুব বেশি পরিবর্তন না কিন্তু এপিআইতে পরিবর্তন এসছে এটা হচ্ছে মাঝখানের অংশটা আর লাস্টের এই যে প্রথম যে এটা আছে অ্যাকচুয়ালি এইট এটা মেনলি মেজর পরিবর্তন মেজর চেঞ্জ যে আমাদের পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে যেমন এই যে এইট থেকে নাইন আসছে এটা কিন্তু অনেক চেঞ্জ অনেক চেঞ্জ দুটাতে অনেক চেঞ্জ আছে এখানে দেখুন লেটেস্ট ফিচার নামেরও একটা ফিচার ফাংশন অপশানস দিয়ে রাখছে সো যখন আমাদের অনেক বেশি পরিবর্তন আসবে তখন হচ্ছে এইটা চেঞ্জ হবে হ্যাঁ তাহলে বুঝতেই পারছেন যে এটা হচ্ছে হালকা পাতলা ডিভাগিং বা বাক ফিক্সিং এটা হচ্ছে মাইনর চেঞ্জ খুব বেশি বড়ো সড়ো চেঞ্জ না আর এটা হচ্ছে অনেক বড়ো চেঞ্জ তাহলে এই ক্যারেট সাইনটা কি এই ক্যারেট সাইনটা বোঝাই যখন তোমার এই স্ক্রিপ্ট থেকে অন্য কেউ ডিপেন্ডেন্সি সেট করবে বা ডাউনলোড করবে তখন লেটেস্ট মাইনর ভার্সনটা ইনস্টল হবে সাপোজ আমরা লোডাস ইনস্টল যখন করছি তখন হচ্ছে ফোর পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট ফোর এই ভার্সনটা চলছে এবং আজ থেকে পাঁচ মাস পরে যখন অন্য কেউ ডাউনলোড করতে গেল তখন দেখলো যে এটার ভার্সন চলছে ফোর পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট ফোর তখনও কী করবে ফোর পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট ফোরটা ডাউনলোড করবে বাট কোনো কারণে যদি এই ফোরটা চেঞ্জ হয়ে ফাইভ হয়ে যায় অর্থাৎ যদি এমন হয় ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো বা ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট টু তাহলে কিন্তু ও ফাইভ ডাউনলোড করবে না কারণ এই আন্ডার স্কোরের মানে এই ক্যারেট সাইনের মানেটা হচ্ছে এটা মাইনার ভার্সনটা থেকে ডাউনলোড করবে লেটেস্ট মাইনার ভার্সন লেটেস্ট মেজর ভার্সন না কারণ মেজর ভার্সন মানে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে ফাইভ আসলো আর ফাইভ ডাউনলোড করলো তখন কি হবে তখন হচ্ছে অনেক এপিআই দেখা যায় কাজই করবে না আপনার অ্যাপসটা ঠিক মতো কাজ নাও করতে পারে তাই না এই কারণে এটা হচ্ছে লেটেস্ট মাইনার ভার্সনটা ডাউনলোড করবে আর একটা ফিচার্স আছে যেটা ব্যবহার করলে সবসময় লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবে সেটা হচ্ছে অ্যাস্টারিস্ক এখানে কোনো ভার্সন নাম্বার না দিয়ে যদি আমরা অ্যাস্টারিস্ক ব্যবহার করি তাহলে যে যখনই ডাউনলোড করুক তখনকার সময়ের এই সফটওয়্যারটার বা এই ডিপেন্ডেন্সিটার লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হবে যেটা খুবই ব্যাড আইডিয়া অত্যাধিক মাত্রায় ব্যাড আইডিয়া হচ্ছে এটা ব্যবহার করা ওকে সো যাই হোক আমি হচ্ছে রাখলাম এই ছিল আমাদের জেস অ্যাকচুয়ালি নোট প্যাকেজ ম্যানেজারের কাজ ভবিষ্যতে যদি আমার সাথে রিলেটেড থাকেন তাহলে অনেক কাজ দেখতে পারবেন নোট প্যাকেজ ম্যানেজারের তো আজকে আমি এই পর্যন্তই ব্রেক করতে চাচ্ছি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে অনেক লেন্দি হয়ে গিয়েছে ভবিষ্যতে অনেক এরকম লেন্দি লেন্দি ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র তাদের জন্য যারা আসলে শিখতে চান এবং বিরক্ত হন না লং ভিডিওতে আরও মজা পান অনেক অনেক মজা পান লং ভিডিওতে আমি পার্সোনালি অনেক মজা পাই যে ওই ভিডিওগুলো দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ইভেন আমি আট দশ ঘন্টা বসেও একসাথে ভিডিও দেখতে পারি টিউটোরিয়াল দেখতে পারি কারণ আই ওয়ান্ট লার্ন আমি অ্যাকচুয়ালি শিখতে চাই আমার ক্রাশ কোর্সে ঠিক কী কী টপিক্স আনা উচিত সেগুলো আপনারা আমাকে প্রোভাইড করবেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে যে আপনাদের কোনটা প্রয়োজন যেটার উপরে বেশি চাহিদা দেখব সেটাই আমি নিয়ে আসব এবং আশা করছি আমি সব টেকনোলজি নিয়ে আসব আজক কাল হোক যতগুলো আমি জানি এবং যেগুলো আপনাদের জানানো প্রয়োজন সেগুলো আমি নিয়ে আসবো হয়তো একটু দেরি হবে কিন্তু আনব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে